নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও কিন্তু আজ যাচ্ছি মাছ ধরতে। আর এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নদীর কাছে, খ্যাপলা জাল দিয়ে মাছ ধরব। ব্যাগে জাল নিয়েছি আর হাফসুত আছে, তো চলুন যাওয়া যাক এখন নদীর কাছে। চলে এসেছি প্রায়। বেশ অনেকটা দিন বাদেই যাচ্ছে। আর এখন পুরোটাই মরানিগঞ্জ চলছে, কিন্তু মেনি মাছ লাফাচ্ছে। এই যে সামনে নদী, তো বন্ধুরা চলে আসলাম নদীর কাছে আর জাল খ্যাপ দেব, কিছু বড়শির চারা ধরব। তো জাল খ্যাপ দিয়েও মাছ ধরবো আর হাফসুতেও মাছ ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন, দেখি আজ কেমন কি মাছ ধরতে পারছি। তো বন্ধুরা দেখি জালে কিছু মাছ পড়ছে কিনা। দেখুন বেশ অনেকগুলো গাং মৌটি,
বেশ অনেকগুলো পড়লো। আর মাছ পড়বে না, এই যে গাংমুটি মাছ হয়েছে, এগুলো এখন বড়শিতে গাঁথবো, তারপর ছুড়বো, দেখি বড় মাছ পড়ছে কিনা। বড়শি বার করে থাক, বোতলে এক পিস করে বড়শি আছে, বেশিরভাগ দাঁতনে মাছ পড়ার চান্স বেশি, আর চিংড়ি মাছটা হলে সব থেকে ভালো হয়, চিংড়ি মাছের চারটা খায় ভালো মাছে। তো বড়শিতে গেঁথে এই মাছগুলো এখন ছুড়ি, মাছ পড়ুক তারপর দেখাচ্ছি। দেখুন মেনু মাছ ধরেছে।
তো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাচ্ছি। বেশ অনেকটা সময় হলো, মাছ তো আর পড়ছেই না, জালেও পড়ছে না, হাফসিতেও পড়ছে না। এখন বাড়ির দিকে যাচ্ছি সব কিছু গুটিয়ে নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে বাই।